জেনে নিন আধুনিক প্রযুক্তির যে নয়া ড্রোন দিয়ে চীনা সামরিক পদক্ষেপে নজর রাখবে ভারত নিউ স্পেস রিচার্চ অ্যান্ড টেকনোলজি এমন এক উন্নত ধরনের ড্রোন নির্মাণ করেছে যার সাহায্যে চীন সীমান্তে নজর রাখা সম্ভব হবে ভারতের পক্ষে এটি ভারতের তৈরি প্রথম প্রাইভেট সেক্টর এয়ারক্রাফট নয়ডার একটি স্টার্ট ডিজাইন করেছে টানা তিন সপ্তাহ অরুণাচল প্রদেশের তাওয়াং এলাকায় মাটি থেকে পঁয়ষট্টি হাজার ফিট ওপরে উঠতে সক্ষম দুই সালে এটি উঠতে পারবে বলে মনে করা হচ্ছে নিউ স্পেস প্রজেক্ট ডেভেলপারের পক্ষ থেকে জানানো হয়েছে হাই আলটিটিটিউডে উন্নত মানের ছবিও ধরা পড়বে এতে মিলিটারি ইন্টেলিজেন্স ডিজাস্টার ম্যানেজমেন্ট হোমল্যান্ড সিকিউরিটি এবং স্মার্ট সিটি ম্যানেজমেন্টে এই ড্রোন যথেষ্ট সাহায্য করবে পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণ সড়ক রেলপথে পরিবহনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে কিন্তু এই ড্রোনের ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখেও পড়তে হতে পারে কারণ ভারতের অনেক স্থানেই বায়ুর গতিবেগ অনেক বেশি ফলে পঁয়ষট্টি হাজার ফিট উপরে এই ড্রোনকে রিমোট দিয়ে কন্ট্রোল করা একটু শক্ত হতে পারে যদি নিউ স্পেস এই ড্রোনের উড়ানোর ক্ষেত্রে সফল হয় তাহলে আগামী দুই দশকে ভারত আরও শক্তিশালী হয়ে উঠবে যা দেশকে তার লক্ষ্যের পথে অনেকটা এগিয়ে দেবে বলে মনে করা হচ্ছে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে